নানাভাবে ত্রিভুজ হল এই সৃষ্টির মূল আকার। সবচেয়ে সুসংবদ্ধ আকার হল একটি ত্রিকোণ। আর এই সমস্ত জিনিসপত্র আসার আগে, যেমন কংক্রিট, স্টিল আর এই সমস্ত জিনিস, এমনকি এখনও আমার মনে হয় বিশেষত আমেরিকায় যে কোনো বাড়ির ছাদ ত্রিকোণাকার, তাই না? ভারতে আমরা সব সমতল ছাদ করছি, কারণ সেখানে কংক্রিট ব্যবহার হয় এবং আবহাওয়াও সমতল ছাদ ব্যবহারের উপযোগী। তো এখানে এখনও প্রায় সব বাড়িতেই ত্রিকোণ ছাদ, ত্রিকোণাকৃতির ছাদ। কেন ত্রিকোণাকৃতি? কারণ সবথেকে কম জিনিস দিয়ে সবথেকে বেশি শক্তি আসবে শুধুমাত্র একটি ত্রিভুজে। যদি আপনাকে একই বলের অন্য কোনো আকার তৈরি করতে হয়, আপনাকে আরও বেশি মাল মশলা ব্যবহার করতে হবে, জিনিসের পরিমাণ বাড়াতে হবে। কিন্তু একটি ত্রিকোণাকারে খুব অল্প মাল মশলা ব্যবহার করে আপনি সর্বোচ্চ শক্তি পেতে পারেন। তো সবসময় পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি কাউকে দুটো কাঠের টুকরো দেন, মাটিকে ভিত হিসাবে ব্যবহার করে আপনি একটি থাকার জায়গা পাবেন। তো এটা শুধু আপনার তৈরি করা বাসস্থানের ব্যাপারে নয়, এমনকি সেই দৈব হাত, এমনকি সৃষ্টিকর্তার হাতও সেই ত্রিকোণ ব্যবহার করেছে আপনার অন্তরের ও বাইরের মূল আকারটি গড়তে। আপনি যদি কোনো আণবিক গঠন দেখেন, সেটি নানাভাবে বহু ত্রিকোণের একটি জটিল সমাবেশ। একইভাবে আপনি যদি মানব শরীরকে দেখেন, অন্য এক স্তরে দেখবেন, আপনি দেখবেন সেখানে একটি তেজময় শরীর রয়েছে। কোনো শরীরে একটি নির্দিষ্টভাবে শক্তি চলে এবং কাজ করে। যোগে এ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রয়েছে এবং একটি নির্দিষ্ট পথ আছে একে অনুভব করার, যে কিভাবে এই শক্তি আপনার দেহতন্ত্রে কাজ করে। আপনি যদি এটিকে একটু সচেতনভাবে খেয়াল করেন, আপনি যদি দেখেন কিভাবে আপনার দেহতন্ত্র গঠিত হয়েছে, আপনি দেখবেন আপনার শরীরের সবথেকে মূল আকারটি হল একটি ত্রিকোণ। দেহের সমস্ত নাড়িগুলি একটি ত্রিকোণ আকৃতিতে মিলিত হয়। আমরা যাকে চক্র বলি সেগুলো আসলে ত্রিকোণ। নাড়িগুলি সবসময় ত্রিকোণাকারে মিলিত হয়, যেগুলোকে আমরা চক্র বলি কারণ তারা গতির প্রতীক। তো ওই কমলা ত্রিকোণ একটি বৃত্ত দিয়ে ঘেরা, এটি হল আজ্ঞাচক্র, যেটা আত্মজ্ঞানলাভ বা প্রজ্ঞা এবং উপলব্ধির চক্র, কারণ যোগ হল উপলব্ধির বিজ্ঞান, যোগ হল পরম উপলব্ধির বিজ্ঞান। তাই ঈশাযোগ পরম উপলব্ধির এই চিহ্নটি ব্যবহার করে, একটি কমলা ত্রিকোণ বৃত্ত দিয়ে ঘেরা। এবং যদি আপনি দেখে থাকেন যেগুলিকে বলা হয় যন্ত্র, দক্ষিণ ভারতে এরকম অনেক যন্ত্র আছে আপনি দেখেছেন, শ্রীচক্র এবং সেই ধরনের জিনিস, যন্ত্র মানেও এই ধরনের শক্তির রূপ। আপনি নির্দিষ্ট ধরনের আকার তৈরি করলে তাদের নির্দিষ্ট ধরনের শক্তি থাকবে, তারা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ধরে রাখতে পারে। সমস্ত যন্ত্র সবসময় তৈরি করা হয়েছে ত্রিকোণাকারে, এগুলি বহু ত্রিকোণের একটি জটিল গড়ন, কারণ এভাবেই আপনার শরীরের শক্তিতন্ত্র গঠিত, এইভাবেই সৃষ্টির বিভিন্ন মূলগত দিকগুলি তৈরি হয়েছে, এই জন্যই ত্রিকোণ।